তাজা খবর 24 আসসালামু আলাইকুম তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি তিখানম সেই জায়গায় যেন কোনো মলম পার্টি অজ্ঞান পার্টি তারা যেন কোনো ক্রমেই কারো কাছে কোনো টাকা না নিয়ে যেতে পারে সেজন্য আমরা কাজ করছি আমরা এছাড়াও হাইওয়েতে হাইওয়ে পুলিশের সাথে আমরা বারবার সহযোগিতা করে যাচ্ছি যাতে মানুষ নির্বিঘ্নে ঈদ করতে যেতে পারে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাতে যেতে পারে আমরা সেই কাজ করছি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজিম পিপিএম স্যারের নির্দেশ ক্রমে আমরা বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করেছি যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি সেই সাথে আমরা যাতে মানুষ অবাধে ঈদ করতে পারে সেজন্য আমরা বিভিন্ন মার্কেটে মার্কেটে পুলিশি ডিউটি দিয়েছি পুলিশি তৎপরতা বৃদ্ধি করেছি চর সহ বিভিন্ন জায়গায় আমরা যাতে কোনো প্রকার অঘটন না ঘটে সেদিকে আমরা কাজ করে যাচ্ছি নৌটহল বৃদ্ধি করেছি আমরা এছাড়াও প্রতিটা বাজারে আমরা যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি আমরা রায়পুরা উপজেলাকে আমরা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে দিয়েছি আমরা যেন আপনাদের সবাই সহযোগিতা নিয়ে আমরা যেন ভালোভাবে এই ঈদ উদযাপন করতে পারি সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করব আপনারা কোনো প্রকার কোনো তথ্য থাকলে আমাদেরকে সাথে সাথে জানাবেন যাতে আমরা সাথে সাথে আপনাদেরকে পুলিশের সেবা দিতে পারি আপনারা জানেন 999 আছে প্রজন্ম 999 সহ আমার থানার নাম্বার আমার নাম্বার ডিটি অফিসারের নাম্বার আপনাদের কাছে আছে প্রয়োজনে আপনারা আমাদেরকে সহযোগিতা চাবেন আমরা সাথে সাথে আমরা সহযোগিতা করব প্রিয় রায়পুরাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম